ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। একেই বলে বজ্র আটুনির ফসকা গেরো। বুথের বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, বুথের ভিতরে প্রিসাইডিং অফিসার, তা সত্ত্বেও ভোটারদের উপর নজরদারির অভিযোগ বিজেপির। খড়গপুর পুরসভা ভবনের 140 নম্বর বুথ, সেখানে ইভিএমের ঠিক পেছনে কাচের দেওয়াল। বিজেপির অভিযোগ, কে কোথায় ভোট দিচ্ছেন পরিকল্পিতভাবে ওই দেওয়ালের মাধ্যমে তার উপর নজরদারি করছে তৃণমূল। আমরা দাঁড়িয়ে আছি একেবারে খড়গপুর পুরসভার ভেতরে একটি বুথের সামনে, এবং দেখা যাচ্ছে যেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে উল্টো দিকে একটি আয়না কিন্তু লাগানো রয়েছে। যদিও ইলেকশন কমিশনের যারা এখানে দায়িত্বে রয়েছেন তারা আলাদাভাবে বাইরে থেকে একটি পেপার দিয়ে সেটা ঢেকে রাখার চেষ্টা করছেন, বা সেই যাতে কেউ না দেখতে পায় ভোট কোথায় দেওয়া হচ্ছে সেই জন্য আলাদাভাবে তারা পেপার লাগিয়েছেন। ওই আয়না লাগানো আছে পিছন থেকে, যে ভোট দিচ্ছে ওটা দেখা যাবে, তাই জন্য ওইটাই আমার অভিযোগ। সকাল 7টা থেকে প্রায় আধ ঘন্টা এভাবে ভোট চলার পর বিজেপির অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। কাপড় দিয়ে ঢাকা হয় কাচের দেওয়াল। এই ঘটনায় দলের কারোর জড়িত থাকার কথা অস্বীকার করেছে তৃণমূল। ও ক্যান্ডিডেট অভিযোগ করছে, তা আমাদের নির্বাচন কমিশনের কাছে জানাক, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের এরকম দরকার হবে না। উনি তো নির্বাচন কমিশন আছে, রিটার্নিং কমিশনার আছে, তাদেরকে জানান তো, এরকম অভিযোগ আমরা কোনো পাইনি। যদি উনি জানান প্রশাসন ব্যবস্থা নেবে, এখানে আমাদের কিছু বলার নেই। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি। এরপরে জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। সূত্রের খবর, প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে আয়না নয়, পুরো ভবনের ওই দেওয়ালটি কাচের। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তা ঢেকে দেওয়া হয়। আবিদ দত্ত, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।